রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। বন্ধুরা, আজ আমরা একটি ঔষধের রিভিউ দেব, সেটা হলো যে এক্সপায়েক্সার। এটি উৎপাদন করে থাকে রিশো ফার্মা লিমিটেড। এই এক্সপায়েক্সারের ভিতরে প্রতিটি ট্যাবলেট রয়েছে প্যারাসিটামল 665 মিলিগ্রাম। মূলত আমাদের দেশের কথাই বলি, বাহিরের কথাই বাদ, অন্য রাষ্ট্রের কথাও বাদ, আমরা যেভাবে ফার্মেসিতে দেখি যে মানুষের প্যারাসিটামলের ব্যবহার একেবারে মুড়ি ভাতের মতো এবং মুড়ির মতো মানুষে খাচ্ছে, প্যারাসিটামলের ব্যবহার করতেছে। তো মূলত শুধু প্যারাসিটামল খেলে একটা কথা, অনেকেই প্যারাসিটামল প্লাস ক্যাফেন খেয়ে থাকেন, যে প্রিপারেশন আছে এক্সট্রা জাতীয়, আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলবো না। তো আপনারা প্যারাসিটামল প্লাস ক্যাফেন যুক্ত সব এক্সট্রা, অর্থাৎ এক্সট্রা বা প্লাস এই জাতীয় লেখা থাকবে, প্যারাসিটামল এক্সট্রা বা প্লাস এই জাতীয় যে ঔষধগুলো আছে সেই ওষুধগুলো অবশ্যই সতর্কতার সাথে। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে এক্সপায়েক্সার, তো আগে বলছি যে এরিস্টো ফার্মা কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশেও আরও অনেক কোম্পানি এই প্যারাসিটামল 665 মিলিগ্রাম কিন্তু উৎপাদন করে থাকে। তো মূলত এই এক্সপায়েক্সার ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে এবং নিউরোপ্যাথিক পেইন, অর্থাৎ নিউরোসার্জারি বিষয়ে বা নিউরোপ্যাথিক বা মাসল পেইন, যে কোনো ধরনের ব্যথার জন্য কিন্তু এক্সপায়েক্সার বা প্যারাসিটামল 665 আমরা ব্যবহার করে থাকি। এবং মূলত পার্শ্বপ্রতিক্রিয়া কম থাকার কারণে এই প্যারাসিটামল 665-এর ব্যবহার খুবই বেশি। এবং আমি আগে বলছি যে একেবারে মুড়ি এবং ভাতের মতো আমরা স্বাভাবিকভাবে যেসব আমাদের দেশের জনগণ সেবন করে থাকে, রেজাল্টও ভালো পাওয়া যায়। তো এই জন্যই আর কি সবাই ব্যবহার করে থাকে। দেখা যায় অনেকে মাসের পর মাস প্যারাসিটামল এক্সট্রা অথবা প্যারাসিটামল এক্সার যেটাকে বলা হয়, ঠিক আছে, যে মূলত এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে প্যারাসিটামল এক্সট্রা, অর্থাৎ এক্সপায়েক্সার 665 মিলিগ্রামের এক্সটেন্ড রিলিজ ফর্মুলেশন, অর্থাৎ তাৎক্ষণিক নির্গমনকারী অংশ হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য, আর দীর্ঘস্থায়ী নির্গমনকারী অংশ হলো 8 ঘন্টাব্যাপী দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার জন্য। তো মূলত এই এক্সার এক্সটেন্ড রিলিজ যে ট্যাবলেটটি আমরা এক্সার বলে থাকি সেটা আস্তে আস্তে কাজ করে থাকে এবং খুব ভালো কাজ করে থাকে। অনেকের মূলত কী কাজ করে থাকে সে বিষয়ে আমরা পরে আসি। তো এখন এই যে কথাগুলো আমরা বলতেছি প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, কারণ প্যারাসিটামল এত পরিমাণে আমাদের দেশে মানুষ সেবন করে, অনেক সময় দেখা যায় বেশি প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা লিমিট আছে, জিনিস ভালো হলে যে খুব বেশি সেবন করতে হবে বা খুব ভালো বেশি পরিমাণ খেতে হবে এসব জিনিস সেটা না, কারণ ভালো হলেও প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী প্রত্যেকটা একটা ডোজেস আছে, বিশেষ করে ঔষধের একটা ডোজেস ফর্ম আছে, সেই অনুযায়ী কিন্তু সেবন করা উচিত, না হয় কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, অনেক সময় কিডনি বিকল হয়ে যেতে পারে, লিভারের সমস্যা করতে পারে, শরীরে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ঔষধের ডাক্তার সাহেবগণ ঔষধ সেবন করার ক্ষেত্রে যেই ডোজেসগুলো দিয়ে থাকে সেটা অবশ্যই কিন্তু আমাদের মানতে হয় এবং মানা উচিত আমাদের নিজেদের ভালোর জন্য। তো এই যে এক্সপায়েক্সার ট্যাবলেটটি এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট আস্তে আস্তে কাজ করে থাকে মূলত। তো স্বাভাবিকভাবে মূলত যেই বেশি কাজের জন্য আমরা দিয়ে থাকি মূলত অস্টিওআর্থারাইটিস পেশির ব্যথা, অনেক সময় অনেকের মাজায় ব্যথা থাকে তীব্র, একেবারে মেরুদণ্ডে তীব্র পরিমাণ ব্যথা থাকে এবং একেবারে যেসব ব্যথা একেবারে নিরাময় হয় না, নিয়মিত সব সময় অবিরাম ব্যথা থাকে, সেই ব্যথার জন্য কিন্তু প্যারাসিটামল খুব ভালো কাজ করে থাকে। অনেক সময় ডাক্তার সাহেবগণ প্যারাসিটামল 500 mg 1-2 মাস রোগীদেরকে সেবন করার জন্য বলে থাকেন। অনেকের কিডনিতে সমস্যা, কিডনি বিকল হয়ে যায়, তাদের কোনো ব্যথার ওষুধ খাওয়ার সম্ভাবনা থাকে না বা সম্ভব থাকে না, সম্ভবপর হয়ে ওঠে না, সেক্ষেত্রে কিন্তু এই প্যারাসিটামল কিন্তু ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন। মূলত মাথা ব্যথা, দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা, শরীরের যে কোনো ব্যথা, মনে করেন ঠান্ডাজনিত জ্বর আসলে যে ব্যথা, জ্বরের তো অবশ্যই ভালো কাজ করে থাকে প্যারাসিটামল, সেটা তো সবাই আমরা ভালো করে জানি, সেজন্য আমি জ্বরের কথা আপনাদেরকে বারবার বলতেছি না।
এবং মূলত এক এক নম্বরে যে কাজের জন্য আমরা দিয়ে থাকি সেটা হলো যে প্যারাসিটামল 665 যেটা অনেক ভালো কাজ করে থাকে জ্বরের জন্য। কিন্তু এটা তো আমরা সবাই জানি, যে বিষয়গুলো আমরা মূলত জানি না সেটা হলো যে মাথা ব্যথা, দুশ্চিন্তা জনিত ব্যথা, তারপরে অনেক সময় মা বোনদের মাসিকের যে ব্যথা সেটার জন্য কাজ করে থাকে, দাঁতে ব্যথার জন্য কাজ করে থাকে। এবং দেখা যায় যে এক কথায় যে সব ধরনের ব্যথার জন্য কিন্তু এই প্যারাসিটামল ট্যাবলেটটি আমরা ব্যবহার করে থাকি। আর এই প্যারাসিটামলটি এমনই একটা ট্যাবলেট যেটাকে আপনি সেবন করলে কোনো গ্যাস্ট্রিকের ওষুধের প্রয়োজন হয় না, খুবই সুসহনীয় এবং শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া নির্দিষ্ট মাত্রায় সেবন করার কারণে দেখা যায় না। তো মূলত এই প্যারাসিটামলটি অন্যান্য ঔষধের তুলনায় সহজলভ্য, দামও কম। যেমন মনে করেন অনেকের তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আলসারাইটিস সমস্যা থাকে, তারা কিন্তু কখনো ব্যথার ওষুধ সেবন করতে পারে না, তীব্র ব্যথার ক্ষেত্রেও কিন্তু তাদের কিছু করা থাকে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্যারাসিটামল আমরা 665 তথা এক্সপা এক্সার বা টামিন এক্সার বলেন, এইচ এক্সার আছে, আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তাদের আমরা সেই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। এবং আমরা না, যে কোনো ডাক্তার সাহেব, বড় ডাক্তার সাহেবগুলো অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের শরীরে জটিলতা থাকে, সেক্ষেত্রে ব্যথার ওষুধ ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে কিন্তু এই প্যারাসিটামলই কিন্তু ব্যথার জন্য দিয়ে থাকেন। অনেক সময় অনেকের হার্টের সমস্যা ব্যথার ওষুধ সেবন করতে পারেন না, অনেকের কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, তীব্র সমস্যা দেখা যায় ব্যথার ওষুধ সেবন করলে, যে কোনো সময় কিডনি বিকল হয়ে যেতে পারে এবং হার্ট বিকল হয়ে যেতে পারে, তারপরে লিভারের সমস্যা হয়ে সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই প্যারাসিটামল কিন্তু সব কিছুকে বাদ দিয়ে, সব কিছুকে পেছনে ফেলে কিন্তু প্যারাসিটামল সামনে চলে আসে। অর্থাৎ এটা একটা মিরাক্কেল, একটা জাদু, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথায় অনেকটা বুদ্ধি দিয়েছে যার কারণে মানুষ ঔষধগুলো তৈরি করেছেন। আসলে প্রত্যেকটা জিনিসই বিকল্প রয়েছে, ঠিক তেমনি অন্যান্য ঔষধের তুলনায় ব্যথার যে সব সব কিছু ঔষধের তুলনায় কিন্তু প্যারাসিটামল একবারে এর কোনো বিকল্প নেই এবং সহজলভ্য প্লাস দামও একেবারেই কম, সেক্ষেত্রে সকলের জন্য কিন্তু এটা খুবই উপকারী হয়। অর্থনৈতিক দিয়েও মনে করেন সাশ্রয়ী হয়, প্লাস শারীরিক যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিন্তু মোটামুটি মানুষ মুক্ত থাকতে পারে। তো মূলত ডোজেস ফর্মগুলো আমরা আলোচনা করলাম, আর সরি যে বিষয়ে যে কাজ করে ঔষধের যে কাজ সম্পর্কে আমরা আলোচনা করলাম, আর এবার ডোজেস ফর্ম সম্পর্কে আমরা আলোচনা করব। প্রাপ্তবয়স্ক ও শিশু অর্থাৎ 12 বছরের উপরে যাদের বয়স, তাদেরকে একটি অথবা দুইটি ট্যাবলেট 6 ঘন্টা অথবা 8 ঘন্টা পরপর কিন্তু সেবন করতে পারে, 24 ঘন্টা সর্বোচ্চ কিন্তু 6টি ট্যাবলেট ব্যবহার করতে পারবে। এবং ট্যাবলেটটি কিন্তু ভেঙে সেবন করা যাবে না, মূলত আস্ত অবস্থায় সেবন করলে ভালো হয় বেশি। অনেকে আবার বড় ট্যাবলেট এই কারণে খেতে পারেন না, সেক্ষেত্রে তারা সিরাপ সেবন করতে পারে। তো মূলত যকৃৎ এবং রেচনতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রিসেট ইয়ার এক্সপা এক্সার কিন্তু সাবধানের সাথে ব্যবহার করতে হবে, কারণ আমি আবারও বলছি যে লিভারে যাদের সমস্যা এবং যাদের হজম শক্তিতে রেচনতন্ত্র যাদের সমস্যা, অর্থাৎ দেখা যায় যে কিডনিতে সমস্যা থাকে, সেক্ষেত্রে মানে নির্দিষ্টতার সাথে সাবধানতার সাথে অবলম্বন করতে পারে। আমরা অনেকদিন দেখেছি যে কিডনির তীব্র সমস্যা রোগীর ক্ষেত্রেও কিন্তু এই প্যারাসিটামল ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমাদেরকেও সতর্কতা অবলম্বন করতে হবে। এক কথায় বহু কাজেই আমরা এই প্যারাসিটামল এক্সটেন্ড আমরা অর্থাৎ এক্সপ্রাইক্সার বা জাতীয় অন্যান্য যে ওষুধ আছে আমরা ব্যবহার করে থাকি। যেমন আলু প্রত্যেক তরকারির সাথে দেওয়া যায়, ঠিক সেরকম প্রত্যেক ঔষধের সাথে কিন্তু প্যারাসিটামল খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তারপরে অবশ্যই আমাদেরকে তীব্র কিন্তু একসাথে 1 বছর 5 মাস 10 মাস এরকম গ্রহণ করা আমাদেরকে ঠিক না। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন, যে কথাটা বললেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই জনস্বার্থে, মানুষের ভালোর স্বার্থে অবশ্যই ভিডিও শেয়ার করতে বলবেন না, শেয়ার করা ভালো, কারণ এখানে কোনো ফেক ভিডিও আপলোড দেওয়া হয় না যেটা দ্বারা আপনার কোনো সমস্যা হবে বা ক্ষতি হবে সেটা কিন্তু আমরা চাই না, বা এরকমের কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় না। তো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।